আজকের দিনটি একটি বিশেষ দিন। আজকের দিনে আমাদের মন্দিরের এক্সিকিউটিভ বডি কমিটির যে প্রেসিডেন্ট, আমাদের হাইলাকান্দি ডেপুটি কমিশনার, উনি আজকে প্রিজাইড করেন। আজকের সভা খুবই গুরুত্বপূর্ণ সভা হয়। এই সভাতে আমরা ভবিষ্যৎ পরিকল্পনা, মন্দিরকে কীভাবে স্থায়ী এবং সুন্দরভাবে আমরা মন্দিরকে গড়ে তুলতে পারি সব দিক দিয়ে, পরিষ্কার পরিচ্ছন্নতা, বাউন্ডারি ওয়াল, তারপরে এখানে যারা কর্মীবৃন্দ আছেন তাদেরকে স্যালারি এনহ্যান্সমেন্ট করা হয়েছে 1000 করে প্রত্যেককে পোশাক দেওয়া হবে পরার জন্য, ইত্যাদি ইত্যাদি নানা রকমের আলোচনা আজকে খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে, এবং যার জন্য আমরা সবাই এখানে আজকের দিনটিকে একটি বিশেষ দিন হিসাবে অভিহিত করছি। কমিটিতে আরও দুজন ইনক্লুড করা হয়েছে। এখানে কমিটিতে এক্সিকিউটিভ বডি ছিলেন বিজয় মালাকার এবং আরে প্রদীপ কুমার পাল কাঠিগড়ার, উনিরা তো আমাদের মধ্যে নেই, ওদিকে উনির জায়গাতে দুটো জায়গা ছিল খালি, সেই দুটো জায়গাতে দুজনকে আমরা আজকের মিটিংয়ে নিয়োজিত করা হয়েছে। একজন হলেন আমাদের সন্দীপ পাল, আর আরেকজন হলেন গিয়ে আমাদের সুশীল দাশগুপ্ত পাঁচগ্রাম, সন্দীপ পাল কাঠিগড়া।